এবার দেশের বাইরের ফুটবলের খবর। নাটকীয় মোড় নিয়েছে মেসির দলবদলের গুঞ্জন। লালিগা থেকে অর্থনৈতিক কাঠামো পরিকল্পনা অনুমোদন পাওয়ার দিনে মেসির বাবার সাথে আলোচনায় বসেছিলেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। একই দিন প্যারিসে পা রেখেছে সৌদি ক্লাব আল হিলালের প্রতিনিধি দল। দিন গড়িয়ে সপ্তাহ, মাস পেরিয়ে বছর, বার্সেলোনার সমর্থকদের এখনও পোড়ায় চোখের জলে মেসির বিদায়। হয়তো পোড়ায় লিওনেল মেসিকেও, তাই তো ফিরে আসতে চান চেনা আঙ্গিনায়। সোমবার নাটকীয় মোড় নিয়েছে মেসির ভবিষ্যৎ গন্তব্যে। কেটে গেছে বার্সেলোনার অর্থ সংকট, ক্লাবটির প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা অনুমোদন দিয়েছে লালিগা, তাতেই সৌদির সঙ্গে পাল্লা দিতে মাঠে নেমে পড়েছে কাতালান জায়ান্টরা। বিরহ শেষে মিলনের আশা দেখাচ্ছেন আলোচিত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। জানিয়েছেন, সৌদির বিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব সত্ত্বেও এখনও মেসির প্রথম পছন্দ নু ক্যাম্প। লিও বার্সেলোনায় ফিরতে চায়, আমিও চাই সে ফিরে আসুক। শুধু বলতে পারি আমরা আত্মবিশ্বাসী, নিশ্চয়ই বার্সেলোনা একটা অপশন, খুব দ্রুতই সব জানতে পারবেন। লালিগা থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার দিনে বার্সেলোনায় ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে আলোচনায় বসেছেন মেসির বাবা হোর্হে মেসি। বেশ ফলপ্রসূ নাকি হয়েছে বৈঠক। একই দিন চমকপ্রদ তথ্য দিয়েছে ডেইলি সাবাহ। মেসির সাথে রেকর্ডময় চুক্তি করতে সোমবার প্যারিসে পৌঁছেছেন আল হিলালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদপত্রটি জানিয়েছে, চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে দুপক্ষ। একটাই লক্ষ্য নিয়ে প্যারিসে এসেছে সৌদি প্রতিনিধি দলটি। মেসির সঙ্গে চুক্তি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে মেসি তা স্বাক্ষর করবে এবং এ সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। এদিকে মেসির যাওয়া না যাওয়ার গুঞ্জনের মাঝেই কারিম বেনজেমাকে দলে টেনেছে সৌদি প্রো লীগের ক্লাব আল ইতিহাদ। জহির সাগর, চ্যানেল 24।